ধর্মীয় কর্মকাণ্ডের সাথে যারা সামাজিক কাজে মনোনিবেশ করে দৃষ্টান্ত স্থাপন করলো আগরতলা মোটর স্ট্যান্ড শনিতলা কালীপুজো কমিটি কখনো রক্ত সংকট কখনো রক্তের জন্য ছড়াছড়ি এমন বিভিন্ন খবর মাঝে মধ্যে প্রকাশ্যে আসে আর এসব ক্ষেত্রে রোগী এবং তাদের পরিজনদের অন্যতম ভরসার জায়গা হলো সরকারের বিভিন্ন ব্লাড ব্যাংক আর তাই শুক্রবার মোটর স্ট্যান্ড শনিতলা কালীপুজো কমিটির উদ্যোগে আয়োজন করা হয়েছিল এক রক্তদান শিবিরের এই দিনের এই অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য আগরতলা পৌর নিগমের মেয়র রক্তদাতাদের উৎসাহিত করেন রক্তদানে উৎসাহিত হয়ে রক্তদানে এগিয়ে আসেন মহিলারাও শনিতলা কালীপূজা কমিটির উদ্যোগে এই পূজাকে সামনে রেখে আমরা মায়ের আরাধনা তো করবই তার পাশাপাশি এই সামাজিক দায়বদ্ধতাকে স্বীকার করে আজকে রক্তদানের মতো মহাদানের আয়োজন করা হয়েছে আমি সমস্ত এই শনিতলা যে কালী পূজা কমিটি এবং বিবিসি ক্লাবের সমস্ত সদস্য সদস্যদেরকে আমি ধন্যবাদ জানাই যে পূজা অর্চনা শুধু নয় পাশাপাশি এই সামাজিক যে দায়বদ্ধতা তার জন্য তারা এগিয়ে এসে রক্তদানের মতো মহাদানের কাজ তারা করছেন আমি তাদেরকে আবারও শুভকামনা জানাচ্ছি এবং আসন্ন যে আলুর উৎসব দীপাবলী উৎসব দীপাবলী উৎসবে আমি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি।